আরের ব্যত্যয় ঘটিলে। গাইস, তুফান মুভিটা মুক্তির প্রথম দুই দিন তো ইতিহাস গড়ার মতো কালেকশন করেছিল। তবে আজকের কালেকশন নিয়ে তো ফিল্মসটা বাংলা সিনেমা সব রেকর্ড ভেঙে ফেলতেছে, সব কিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই, বাংলাদেশে বর্তমান তুফান মুভিটাকে যতগুলো হলে চালানো হচ্ছে ওই সব হল ডেইলি হাউসফুল যাচ্ছে। ইভেন কি গতকাল সিনেমাটা শুধু সিঙ্গেল প্লেক্স থেকেই আয় করেছে 60 লক্ষ টাকা, তাও আবার শুধুমাত্র 46টা শো দিয়ে। তাছাড়াও বসুন্ধরা সিটি স্টার কমপ্লেক্সে তো সিনেমাটা হিস্ট্রি ক্রিয়েট করেছে, যেখানে আজ পর্যন্ত কোনো সিনেমা 40টার উপরে শো পায়নি, ওখানে তুফান মুভিটা 47টা শো পেয়ে 20 বছরের এই রেকর্ডকে ভেঙে ফেলে। তো ভাই, বুঝতে পারতেছেন অডিয়েন্সরা সিনেমাটা দেখার জন্য কত বেশি এক্সাইটেড। আপনাদের এই এক্সাইটেড লেভেল আরো বাড়ানোর জন্য রায়ান রাফি তুফান পার্ট 2 নিয়ে মুখ খুলেছে। তুফান 2 আসবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তুফান 2 প্ল্যান করে তুফান 1 লেখা হয়েছে। তুফান 1 হলো জাস্ট ট্রেলার, তুফান 2 হলো আসল সিনেমা। এক কথায় তুফান পার্ট 2 মুভি মুক্তি পেলে বাংলা সিনেমার হাইস্ট গ্রসিং মুভি হবে। কারণ আপনি নিজেই ভাবুন, পার্ট 1 দেখার জন্য যখন পাবলিকরা এত ক্রেজ দেখাচ্ছে, তাহলে দ্বিতীয় পার্টটা আসলে অডিয়েন্সটা কি কি করবে। তার সাথে রায়ান রাফিও তো বললই, সিনেমাটা মুক্তি পেলে হয়তো সব কিছু বন্ধ হয়ে যেতে পারে, প্রত্যেকটা মানুষ 2-র জন্য অপেক্ষা করবে, এবং 2 যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয়। এবং ফাইনালি এখন কথা বলি, তুফান মুভিটা 3 দিনে টোটাল কত টাকা আয় করতেছে। তো ভাই, রিপোর্ট অনুযায়ী তুফান মুভিটা নিজের তৃতীয় দিন কালেকশন করতেছে অলমোস্ট 3 কোটি 90 লক্ষ টাকা, যেটা বাংলা সিনেমার 3rd ইয়ার কালেকশন হিসেবে অনেক ভালো। এবং এর সাথে সিনেমাটা 3 দিনে টোটাল বাংলাদেশ থেকে আয় করতেছে 11 কোটি 5 লক্ষ টাকা। আর ভাই, এই কালেকশন তো কিছুই না, কালকে মুভিটা আরো ডবল কালেকশন করবে, বিকজ কালকে সিনেমাটাকে 51টা শো দেয়া হবে। 51টা শো চলছে আজকে, কালকে থেকে 51টা। অর্থাৎ বাংলাদেশে এটা অনেক বড় ব্লকবাস্টার মুভি হতে চলেছে। বাকি আপনার কি মনে হয়, ফিল্মসটা বাংলাদেশ থেকে কত কোটি টাকা আয় করতে পারে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ভাই, এইভাবে তুফান মুভির ডেইলি কালেকশন আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।